মানসিকভাবে বড় হতে হলে ঠকতে হয়, হারাতে হয়, কাঁদতে হয়, মরে যেতে যেতে বাঁচতে হয়। অন্ধকার বলে কিছুই নেই, আলোর অনুপস্থিতিকেই অন্ধকার বলে, সুখের সাময়িক অনুপস্থিতিকে কষ্ট বলে। যদি কষ্টে থাকো ধৈর্য ধরো, সুখ আপনার নিকটেই। কাউকে স্বপ্ন দেখানোর আগে নিজে স্বপ্ন দেখুন এবং নিজের স্বপ্ন পূরণ করুন, তাহলে অন্যকে স্বপ্ন দেখাতেও পারবেন, আবার দেখানো স্বপ্ন পূরণও করতে পারবেন। মিথ্যাবাদী, স্বার্থপর, কৃপণ, মূর্খ এই চার শ্রেণীর মানুষ থেকে দূরে থাকবেন, এরা আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবে। কখনো কাউকে ঠকাবেন না, নাহলে নিজেও কখনো ঠকবেন। আবার ক্ষতিও করবেন না, কারণ নিয়তি সার দেন কিন্তু ছেড়ে দেন না। সবসময় মানুষের উপকার করবেন, উপকার করতে না পারলেও অপকার করবেন না, এতে আপনার বন্ধুর সংখ্যা বেড়ে যাবে। একটা কথা মনে রাখবেন, বন্ধুত্ব করা যদি আপনার দুর্বলতা হয় তাহলে আপনি সবচেয়ে শক্তিশালী মানুষ, এই বন্ধুই আপনার সাফল্যের পথ সহজ করে দিবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সাফল্যের পথে দৃঢ় থাকতে হবে। এক পথে সাফল্য আপনি নাই পেতে পারেন, তাই বলে সাফল্যের পথ থেকে সরে যাওয়া যাবে না। পথ বদলান, মানসিকতা নয়।